ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাঁচল ডালখোলা। সোমবার সন্ধ্যায় পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়ালো ডালখোলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মল্লিকপুর মোড় এবং বাসস্ট্যান্ডের মাঝে থাকা একটি পাটের বন্ধ গোডাউনে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল একটি ইঞ্জিন। স্বল্প সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গোডাউনে থাকা বেশ কিছু পাট নষ্ট হয়ে গিয়েছে। তবে কিভাবে ওই গোডাউনে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বাজির আগুন কোনোভাবে পাটের গোডাউনে ঢুকে যাওয়ার ফলে এই বিপত্তি ঘটেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি।